আমার সুন্নাত কে বাদ দে অন্য সুন্নাত ধরে নে বলবে এটা রাসূলের সুন্নাত, কালীগঞ্জে নেই মানে আপনাকে যদি আমি এই চোখ খুলে খুলে দেখাই তাহলে অন্তত আমি আপনাকে 5 ঘন্টা দেখাবো, এলাকার সুন্নাত নয় এটা বিদাত। কি বলেন আপনি? আপনি খালি মুখ দিয়ে কথা বের করেন সেটা ভুল প্রমাণ হবে। এক জানাজাকে লক্ষ্য করে 241টি বেদাত আছে, এক জানাজাকে লক্ষ্য করে, এক কবরকে লক্ষ্য করে 241টি বেদাত আছে। নেই মানে ধর্ম তো এমনিতেই চলছে, কেউ ভাবে না, কেউ ভাবে না যে আছে কি না। মোহাম্মদ সাল্লামের কেউ 5 পয়সা দাম দেয় না, এমনিতেই চুমা মারছে। মালয়েশিয়া গেলাম প্রোগ্রামে তো সালাম দিচ্ছে এইভাবে, আসসালামু আলাইকুম বলার পরে এইভাবে মাথার নিচে একবারে হাঁটু নিয়ে চলে গেল। কি ব্যাপার ভাই, আবার কোন সালাম? আর কিছু লোক তো সালাম দিচ্ছে পায়ে, আর কিছু লোক তো সালাম দেওয়ার পরে আবার বুকে মারছে, আবার এরকম করছে। এক সালামের আপনাকে আমি বেদাত দেখাতে পারি কমসে কম 40টা। মনে করছেন ধর্মের সাথে মানুষ কি আচরণ করছে? এত কিছু লাগবে না, ফরজ 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাত হবে। রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মনে রাখেন দুনিয়াতে দুইটা পাপ আছে, সবচেয়ে পাওয়ারফুল পাপ, ওই পাপ দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে, অন্য কোন পাপ দুনিয়াতে মানুষের ক্ষতি করতে পারে না। যে না যত বড়ই পাপ হোক না কেন, দুনিয়াতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। চুরি যত বড়ই পাপ হোক না কেন, দুনিয়াতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। মাকে গালি দেওয়া যত বড়ই পাপ হোক না কেন, দুনিয়াতে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু দুনিয়াতে দুইটা পাপ আছে, যেই পাপ এত পাওয়ারফুল পাপ, সেই পাপ দুনিয়াতেই মানুষের ক্ষতি করতে পারে। তার একটা পাপের নাম শিরক। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হবে। শুধু মানুষ নয়, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুক, মুহাম্মদ আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। আশেপাশে তো কোনো কবর আছে কিনা আমি জানি না, ঢাকা শহরে গোলাপ সাহেবের মাজার আছে, তা কি নাম শুনেছেন কোনোদিন? তো আপনি হাজি সাহেব ঢাকা বিমানবন্দরে নেমেছেন, ধনী মানুষ ছেলে গাড়ি নিয়ে গেছে, এবার গোলাপ সাহেবের মাজারের পাশ দিয়ে গাড়ি আপনার যাচ্ছে, তা আপনি বললেন আব্বু একটু থামো, পকেট থেকে 2টা টাকা বের করে গোলাপ সাহেবের মাজারে দিয়ে দিলেন, আপনার যদি একটা নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা, নাউজুবিল্লাহ ইসলাম ধর্ম সত্য, আপনার একটা নেকি থাকবে না, এই কথাই সত্য, আল্লাহ বলেছেন। ধর্মকে এইভাবে মাপতে হবে, আপনার মতো মেপে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আওয়াম মুহদাসান, কেউ যদি বিদাতকে আশ্রয় দেয়, কেউ যদি বিদাত করে লাইক বলা আনহ আদল সার্ফ, তার ফরজ এবাদাত কবুল হোক না, তার নফল এবাদাত কবুল হবে না। বিদাত করলে এবাদাত কবুল হয় না, বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে সামনের দিককে ঠেকিয়ে দেওয়া হয়, বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে এবাদাত কবুল হয় না, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরক চলে পিছন দিকে, বিদাত চলে সামনের দিকে, শিরক চলে পিছন দিকে, বেদাত চলে সামনের দিকে, দুইটা দিয়ে দুইজন ব্যক্তির অপমান নিয়ে আসা হয়। শিরকে আল্লাহকে অপমান করা হয়, বিদাতে রাসূলকে অপমান করা হয়।